नमस्कार बंधुरा, आमी काकुली, आमी निये एसेछि आमार न्याचारालि काकुली व्हाट आई लाभ चैनले एकटा सुंदर भिडियो। ये चैने मूलत तो आमी जा जा भालोबासी सेई निये तोमादेर विभिन्न रकम टीप्स देव। तो आज के आमी गार्डेनिंग सम्पर्के एकटा सुंदर टीप्स तोमादेर दीते चलेछि। ताहले चलो भिडियोटा शुरू करा जाक। एखाने देखते पाच्छो आमार हाते रयेछे कयेकटा काटिंग। ये काटिंगगुलो हच्छे जेट प्लान्टेर, जे प्लान्टगुलो किन्तु एक्चुअली गरमेर प्लान्ट अर्थात मरुभूमिर प्लान्ट। तो एई प्लान्टटाके किभाबे काटिंगेर साहाज्ये आमरा नतून नतून गाछ तैरि करते पारि सेटाई आजके तोमादेर देखाबो। देखो एखाने आमी एकटा टब निएछि, एटाके भालो करे धुये परिष्कार करे शुकिये निएछि, माटिर टब। एबार बोले दिई काटिंगेर साहाज्ये गाछ तैरि करार जन्य तोमादेर कि रकम माटि निते हबे। माटि साधारणत आमी जेटा नी सेटा होच्छे गोबर सार और गार्डेनिंग सोयल, अर्थात आमार बागानेर माटिर साथे आमी गोबर सार मिशिए नी 50% 50% करे, और समस्त माटिटा किन्तु शुकिए नी। एबारे देखो टबेर मध्ये एकटा होल आछे, सेई होलेर उपरे एरकम एकटा भांगा टबेर टुकरो नेबे, निये एइभाबे बसिए देबे। ताहले कि होबे, जलटा खूब द्रुत चले जाबे ना, पास होबे ना, आबार जलटा जमेओ थाकबे ना। এইবার আমি টবের মধ্যে মাটিগুলো ভর্তি করে দিচ্ছি। জেট প্ল্যান্টের পাতাগুলো ভীষণ মোটা মোটা হয়, তাই এই প্ল্যান্ট অনেক দিন ধরে জল ধরে রাখতে পারে, সেই জন্য খুব বেশি জল কিন্তু এই প্ল্যান্টে দিতে হয় না। তবে যখন জল দেওয়া হবে তখন এমনভাবে দিতে হবে যেন জলটা সম্পূর্ণ মাটি ভিজিয়ে দেয়, তারপরে দু তিন দিন জল দিতে হবে না। তো এবারে দেখো আমি মাটি দিয়ে সম্পূর্ণ টবটা ভরে দিলাম। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে এই কাটিংগুলো থেকে নতুন চারা করতে হয়। কাটিংগুলো তোমরা কাঁচির সাহায্যে এইভাবে কেটে নেবে, আমি যেভাবে কেটে নিয়েছি। এইবারে দেখো আমি কিছুটা জল দিয়ে দিয়েছি মাটির মধ্যে, যাতে মাটিটা ভিজে যায়। তারপরে এই যে আমার কাটিংগুলো হাতে রয়েছে জেট প্ল্যান্টের ছোট ছোট কাটিং, এইগুলোকে আমি এইভাবে দেখো লাগিয়ে দিচ্ছি। যেহেতু মাটিটা নরম হয়ে গেছে তাই অন্য কোনো কিছু দিয়ে গর্ত করতে হবে না, এইভাবেই তোমরা লাগিয়ে দিতে পারো। আর এই দেখো, দেখেছো, এইভাবে সমস্ত গাছগুলো লাগিয়ে দেবে। আর পাতার নিচে বেশ বড় ডাল রাখবে কিন্তু। তাহলে এইভাবে যদি আমরা লাগিয়ে রাখি আর তারপরে খুব ভালোভাবে জল দিই, তাহলে এর থেকে 4-5 দিনের মধ্যেই শেকড় বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পারলে কিভাবে একটা বড় জেট প্ল্যান্ট থেকে অনেকগুলো ছোট ছোট জেট প্ল্যান্ট করা যেতে পারে। আর এই গাছগুলো ঘরের ভিতরে ভীষণই ভালো থাকে আর খুব সবুজ করে দেয়। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এরকম আরও ভিডিও আমি নিয়ে আবার চলে আসব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। এইভাবে তোমরাও নিজেদের গার্ডেনে একটা গাছ থেকে অনেকগুলো গাছ করে ফেলো, আর ঘরের মধ্যেও কিন্তু এই গাছ লাগিয়ে সাজিয়ে ঘরকে সবুজ করে তোলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, বাই।